স্নেহের ছাত্ররা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি তোমাদের জাহানার ম্যাম। ক্লাস নিয়ে বা অনলাইন ক্লাস নিয়ে তোমরা কে কী ভাবছো এই মুহূর্তে জানি না, আসলে বিশেষ পরিস্থিতিতে বিশেষ এই ক্লাসের ব্যবস্থা, আমরা কেউই এই ক্লাসগুলোর জন্য প্রিপেয়ার ছিলাম না যথাযথভাবে। বাট পরিস্থিতির কারণে ক্লাস নেওয়া আমাদের যতটুকু সাধ্য আমরা টিচাররা করার চেষ্টা করছি, আশা করছি তোমরাও যথাযথভাবে আমাদের সাথে কোঅপারেট করবে, ক্লাসগুলো ফলো করবে। অনেক প্রস্তুতি নিয়ে, অনেক প্রিপারেশন নিয়ে আমি যদি কিছু একটা করতে গিয়ে রেজাল্ট ভালো না আসে, তার চেয়ে আমাদের যতটুকু সাধ্য আছে সেটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে একটা ভালো রেজাল্ট, ভালো আউটকাম যদি আমরা নিয়ে আসতে পারি সেটা মনে হয় অনেক ভালো হয়। তার জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা, আমাদের চেয়ে তোমাদের প্রচেষ্টাটা আরও কয়েক গুণ বেশি হওয়া প্রয়োজন। কারণ সম্পূর্ণ নিজ দায়িত্বে তোমাদের এই ভিডিওগুলো দেখতে হবে, ফলো করতে হবে, বাসায় স্টাডি করতে হবে, এই মুহূর্তে নিজের গাইডলাইন নিজেকে দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো সেটা, ক্লাসে অনেক সময় আমরা তোমাদের ফোর্স করি, বাউন্ড করি লেকচার তুলতে, হোমওয়ার্ক করে আনতে, অ্যাসাইনমেন্ট জমা দিতে, বাট এই মুহূর্তে লাইবিলিটি ক্লাসগুলো থেকে কিভাবে তোমরা ইনফরমেশান গ্যাদার করবে, কিভাবে ফলো করবে, সেই লাইবিলিটি একেবারেই তোমাদের কাজে, সেই ব্যাপারটা মাথায় রেখে আশা করি নিয়মিত ক্লাসগুলো ফলো করবে। আমরা লাস্ট লেকচার যখন দেখেছিলাম, মনে আছে হয়তো তোমাদের, যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের আমরা বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া এতটুকু পর্যন্ত দেখেছিলাম। তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে আবার যদি একটু মনে করার চেষ্টা করি, চারটা প্রক্রিয়া নিয়ে ডিসকাস করছিলাম, যে চাপ, আয়তন, পরম তাপমাত্রা, এই চলরাশিগুলোর পরিবর্তনের উপর ভিত্তি করে তাপগতীয় প্রক্রিয়া আমরা চার প্রকার হয় সেটা দেখেছিলাম। সমচাপ প্রক্রিয়া, সমোষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া সংক্ষেপে বলি, সমচাপ প্রক্রিয়া ছিল যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, সেটা তার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে ফর্মেশন পাই আমরা, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি বা ডিকিউ সমান ডিইউ প্লাস এনআরডিটি, যেখানে কৃত কাজের পরিমাণ ডিকিউ ডিডাব্লিউ সমান দ্বারা পিডিভি। আমরা নির্দেশক চিত্রের একটা ব্যাপার গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, যে নির্দেশক চিত্রের সাহায্যেও কৃত কাজের পরিমাণ অর্থাৎ পিভি, এই মানটাকে, এই রাশিটাকে নির্দেশক চিত্রের সাহায্যেও রিপ্রেজেন্ট করা যায়। তাহলে সমচাপ প্রক্রিয়া নির্দেশক চিত্রটা দাঁড়াবে এরকম, যেহেতু এটার চাপ স্থির থাকে তাহলে নির্দেশক চিত্রটা দাঁড়াবে এক অক্ষের সমান্তরাল একটা রাশি। এই ছিল আমাদের সমচাপ প্রক্রিয়া। তারপরে দেখেছিলাম সমোষ্ণ প্রক্রিয়া, তার ডিটেলস তোমাদের বলেছিলাম, যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা ধ্রুব থাকে তাকে আমরা সমোষ্ণ প্রক্রিয়া বলি। এই প্রক্রিয়া কিছু শর্ত মেনটেন করতে হয়। এই প্রক্রিয়া যেহেতু তাপমাত্রা স্থির থাকে তাহলে সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, ডিইউ সমান জিরো হয়, এবং সেখান থেকে দেখেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র তার ইকুয়েশনটা দাঁড়ায় ডিকিউ সমান ডিডাব্লিউ। সমস্ত পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ আবার একটু মনে করার চেষ্টা করি, সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, এটি একটি ধীর প্রক্রিয়া, বারবার মনে রাখবে এটি একটি ধীর প্রক্রিয়া এবং প্রত্যাগামী প্রক্রিয়া বলেছিলাম। এই প্রক্রিয়াটি বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র আশা করি সবার মনে আছে, আমরা পড়েছিলাম যে স্থির তাপমাত্রা, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন আর চাপের সম্পর্ক পরস্পর ব্যস্তানুপাতিক হয়, সেখান থেকে আমরা বলতে পারি পিভি সমান ধ্রুবক। এই ইকুয়েশনটা তাহলে সমোষ্ণ পরিবর্তন পিভি সমান ধ্রুবক, এই সমীকরণটা মেনে চলে। আর জেনেছিলাম সমোষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখ অপেক্ষা কম খারাপ হয়। আজকে এরপরে যে জিনিসটা জানবো, সমোষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, যেহেতু বলেছি সমোষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি পিভি সমান ধ্রুবক, এখান থেকে লিখতে পারি পিভি সমান এনআরটি, এন মোলার মোল সংখ্যা আর মোলার গ্যাস ধ্রুবক, আর সমোষ্ণ পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রাও স্থির, তিনটাই ধ্রুব রাশি,
পিভি সমান এনআরটি লিখতে পারি, তাহলে পি সমান আমাদের ইকুয়েশন দাঁড়ায় এনআরটি ডিভাইডেড বাই ভি। এখন আমি যেহেতু সমষ্ণু প্রসারণ বলছি, তাহলে আগে একটা আয়তন ছিল ধরলাম ভি ওয়ান, সেখান থেকে আয়তন প্রসারিত হয়ে যদি ভি টু করি তাহলে মোট কাজ কতটুকু হবে সেটা নির্ণয় করতে হলে আমার কী করতে হবে, ডাব্লিউ সমান ভি ওয়ান ভি টু, লোয়ার লিমিট হবে এখানে ভি ওয়ান, আপার লিমিট হবে ভি টু, এই যে ইকুয়েশনটা ডি ডাব্লিউ সমান পি ডি ভি, এটা ছিল আমাদের কাজের ইকুয়েশন, ক্ষুদ্র কাজের পরিমাণ। সেখান থেকে ভি ওয়ান এবং ভি টু পরিমাণ আয়তন পরিবর্তনের জন্য যদি মোট কৃত কাজ নির্ণয় করতে যাই, তাহলে এই ইকুয়েশনটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে লোয়ার লিমিট হচ্ছে ভি ওয়ান, আপার লিমিট হয় ভি টু, পি ডি ভিকে ইন্টিগ্রেশন করলে পি এর মান আমরা একটু আগে পেয়েছিলাম এনআরটি ডিভাইডেড বাই ভি, সেই মানটাই এখানে বসানো হয়েছে, পি এর পরিবর্তে এনআরটি ডিভাইডেড বাই ভি বসালাম। তাহলে এটাকে যদি আর একটু সাজিয়ে লিখি, আমার অপরিবর্তনশীল বা স্থির মানগুলোকে বাইরে নিয়ে আসলাম, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, কিছু স্টেপ এখানে স্কিপ করেছি আমি, আর একটু যদি ডিটেলসে তোমাদের দেখাতে চাই যে আমার ইকুয়েশন ছিল ডি ডাব্লিউ সমান পিডিভি, সেখান থেকে এটাকে যদি আমি ভি ওয়ান এবং ভি টু এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে টোটাল কাজের পরিমাণ আমি পেয়ে যাব, মান বসালাম পি এর মান এনআরটি বাই ভি মান বসিয়েছি। তারপরে যেটা করলাম এনআরটি, এই তিনটি রাশি যেহেতু স্থির মান কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রাল ভ্যালুটা থাকলো ওয়ান বাই ভি ডিভি। আমার ইন্টিগ্রেশনের সূত্রানুসারে ওয়ান বাই ভি ডিভি সেটাকে ইন্টিগ্রেট করে পাওয়া যায় লন ভি, লিমিট বসাতে হবে, যদি লিমিট বসাই তাহলে লিমিট বসানোর সিস্টেম অনুযায়ী আমরা জানি যে আগে হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে লন ভি টু মাইনাস লন ভি ওয়ান, এটাকে আবার লিখতে পারি এনআরটি লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান, অর্থাৎ টোটাল যে কাজের পরিমাণ সমষ্ণু প্রক্রিয়াকৃত কাজের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, সেটাই এখানে দেখিয়েছি, একটু হাইলাইট করার চেষ্টা করেছি, ইকুয়েশনটা লাগবে আমাদের পরবর্তীতে ম্যাথের জন্য বা কর্ণচক্র যখন করবো সেক্ষেত্রেও এই ইকুয়েশনগুলো প্রয়োজন হবে। তাহলে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ দাঁড়াচ্ছে এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, ঠিক আছে। সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটু আগে জেনেছি বা আগের ক্লাসেও জেনেছিলাম যে সিস্টেমের তাপমাত্রার যেহেতু পরিবর্তন হয় না, সে কারণে অন্তঃস্থ শক্তিরও কোনো পরিবর্তন হয় না, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ সমান আমরা জিরো বলতে পারি। সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে সমীকরণটা, অর্থাৎ ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, সেই সমীকরণে যদি ডি ইউ সমান জিরো হয় তাহলে ডি ডাব্লিউ সমান দাঁড়ায় ডি কিউ, বা এটাকে যদি ডিফারেনশিয়েট করি ডাব্লিউ সমান পেতে পারি কিউ। তাহলে সমষ্ণু পরিবর্তনে যতটুকু সিস্টেমে তাপ প্রয়োগ করা হচ্ছে সেটা পুরোটাই কাজে পরিণত হয়, ডাব্লিউ সমান কিউ হয়। তাহলে সমষ্ণু প্রসারণে ডাব্লিউ সমান যদি কিউ হয়, একটু আগে ডাব্লিউর এই ইকুয়েশনটা আমরা দেখেছিলাম, এইখানে কিউ বসিয়ে পাই, কিউ সমান সমষ্ণ প্রসারণে প্রয়োজনীয় তাপ, তার পরিমাণ হচ্ছে কিউ সমান এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এই হলো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বা সমষ্ণ প্রসারণে প্রয়োজনীয় তাপ। এক্ষেত্রে কিন্তু খেয়াল করবে আমরা সমষ্ণ প্রসারণটা দেখেছি, ঠিক আছে। এখন এর আগে বলেছিলাম নির্দেশক চিত্রের ক্ষেত্রফল হতেও আমরা কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে পারি, চারটা তাপগতীয় প্রক্রিয়ায় নির্দেশক চিত্রের ব্যবহারটা সম্পর্কে বলেছিলাম। এখন কৃত কাজের পরিমাণ মানে কি, পিভি যে মানটা ডাব্লিউ সমান পিভি, সেই ভ্যালুটা আমরা নির্দেশক চিত্রের সাহায্যেও নির্ণয় করতে পারি। কৃত কাজ একটু আগে আমরা ইকুয়েশনটা দেখেছিলাম, ডাব্লিউ সমান এখানে একটু লিমিটটা ভি ওয়ান থেকে ভি টু হবে, ডাব্লিউ সমান পিডিভি, সেটার তাহলে ক্ষেত্রফল কতটুকু হবে যদি নির্দেশক চিত্রটা ড্র করি, এক্স অ্যাক্সিস বরাবর আয়তন ভলিউম আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি চাপ পি তাকে প্রেজেন্ট করে নির্দেশক চিত্রটা আঁকতে চাই, সেটা হবে একটা এই যে আয়তাকার পরাবৃত্ত,
ঠিক আছে। আর এর থেকে যে ক্ষেত্রফলটা পাবো আমি স্মল এ বি থেকে ক্যাপিটাল এ বি এই অংশটুকুই হচ্ছে মোট কৃতকাজের পরিমাণ, এ বি বি এ, ঠিক আছে। যে অংশটুকু হাইলাইট করার চেষ্টা করেছি এটা হচ্ছে মোট কৃতকাজের পরিমাণ। তাহলে মোট কৃতকাজের পরিমাণটা আমরা ইকুয়েশন থেকেও ফর্ম করতে পারি, নির্ণয় করতে পারি, অথবা নির্দেশক চিত্রের সাহায্যে, নির্দেশক চিত্রের আরও ডিটেলস ব্যবহার তোমরা যখন ম্যাথ করবে তখন দেখবে নির্দেশক চিত্রের সাহায্যে কীভাবে কৃতকাজের পরিমাণ নির্ণয় করতে হয়। একটু আগে বলেছিলাম সমষ্ণ প্রসারণের কৃতকাজ। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কী দেখেছি আমরা, অন্তঃস্থ শক্তির পরিবর্তন শূন্য হয় এবং কৃত কাজটা হয় কি আয়তন যেহেতু বৃদ্ধি পায় কাজটা হয় পজিটিভ। তাহলে সমষ্ণ সংকোচন যদি বলি জাস্ট তার অপোজিট হবে, এক্ষেত্রে সংকোচন করছি মানে আয়তন হ্রাস পাবে, আয়তন হ্রাস পেলে কাজটা হয়ে যাবে তখন ঋণাত্মক। আমরা একটু আগে প্রসারণের ক্ষেত্রে কাজের সমীকরণ দেখেছিলাম dW সমান pdV, তাহলে যখন আয়তন হ্রাস পাচ্ছে তখন এই সমীকরণটা হয়ে যাবে dW সমান মাইনাস pdV। dW-কে ইন্টিগ্রেট করে আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা কী ছিল, W সমান nRT লন V2/V1। তাহলে এক্ষেত্রে জাস্ট একটা মাইনাস এখানে অ্যাড হবে, পুরো প্রসেসটা বা সলিউশনটা আবার দেখালাম না, একই প্রসেসে করবে। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে যেভাবে আমরা ইন্টিগ্রেশনটা করেছি সংকোচনের ক্ষেত্রেও একই রকমই হবে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যেহেতু সংকোচন হচ্ছে এক্ষেত্রে আয়তন হ্রাস পাচ্ছে, ফলে কৃত কাজটা ঋণাত্মক হবে এবং টোটাল যে ইকুয়েশনটা পেয়েছিলাম প্রসারণের জন্য সংকোচনের বেলায় সেটা ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এই হলো সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ হোক বা সংকোচন হোক কৃত কাজ নির্ণয় করার যে ইকুয়েশনটা। আবার একটু আমরা ফলো করি কৃত কাজ কীভাবে নির্ণয় করেছি, ইকুয়েশনগুলো লাগবে বলছি আরবার, আবার একটু রিপিট করি যে pV সমান ধ্রুবক এই সমীকরণ মেনে চলে সমষ্ণ পরিবর্তনে। এখান থেকে p এর একটা ভ্যালু বের করলাম, p এর ভ্যালু dW সমান pdV এই ইকুয়েশনে p এর ভ্যালুটা বসালাম, তারপরে জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে বাইরে নিয়ে এসে ইন্টিগ্রেট করলাম, এতটুকুই। তাহলে সমষ্ণ প্রসারণে কৃত কাজ পেয়েছি W সমান nRT লন V2/V1, অথবা অন্য কথায় সমষ্ট প্রসারণে কৃত কাজ সরবরাহকৃত তাপের সমান হয়। এই কোয়েশনটা একটু মনে রাখবে। আর সমষ্ট সংকোচনের বেলায় কী পেলাম, যেহেতু সংকোচন হচ্ছে আয়তন হ্রাস পাচ্ছে কাজ ঋণাত্মক হচ্ছে, সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে W সমান মাইনাস nRT লং V2/V1, ঠিক আছে। পরের প্রক্রিয়া, আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে মোটামুটি জানার চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছি। পরের প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপ, এই কথাটাকে যদি বিশ্লেষণ করি সহজ কথা হলো তাপটা রুদ্ধ অবস্থায় থাকবে, অর্থাৎ যে অবস্থা আছে সেভাবেই থাকবে। যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে, সিস্টেমের সংজ্ঞা তোমাদের আগের ক্লাসেই বলেছি, যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমের ভেতরে আসতে পারে না সেই প্রক্রিয়াটাকেই আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে বলেছিলাম এটি খুব ধীর একটি প্রক্রিয়া ছিল, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে খুব দ্রুত একটা প্রক্রিয়া। কোনো গ্যাসকে আমি যদি হঠাৎ সংকুচিত করি, একটা সিস্টেমের ভিতর কিছু পরিমাণ গ্যাস নিয়ে সেটাকে যদি সংকুচিত করি তাহলে কী হবে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে। শক্তি বাড়া মানে সেখানে সেটা তাপরূপে সেই শক্তিটা কনভার্ট হবে, ফলে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। রুদ্ধতাপ প্রক্রিয়া আমি কী বলছি, তাপ বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে তাপ ভেতরে আসতে পারবে না। যেহেতু তাপ বাইরে যাবে না তাই ভেতরকার যে সিস্টেমের ভেতরকার যে গ্যাস তার তাপমাত্রাটা এক্ষেত্রে বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, যেটা সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে ফিক্স ছিল তাপমাত্রা ফিক্স থাকে। রুদ্ধতাপ পরিবর্তনে এসে আমরা দেখলাম যে যদি রুদ্ধতাপীয় সংকোচন করি তাহলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। আবার কোনো গ্যাসকে যদি হঠাৎ প্রসারিত হতে দিই, হঠাৎ একেবারে ইনস্ট্যান্ট আমি যদি এক্সপ্যান্ড করি প্রসারিত করি কোনো একটা গ্যাসকে, তাহলে কী হবে, গ্যাসের অণুগুলো কি তাদের আকর্ষণ বল কিছুটা
কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। শক্তি যেহেতু হ্রাস পাচ্ছে ফলে গ্যাস কিছুটা তাপ হারাবে এবং তাপমাত্রাটা হ্রাস পাবে, কারণ বাইরে থেকে কোনো তাপমাত্রা আমার সিস্টেমের ভেতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না। আবার বলছি যে রুদ্ধতাপীয় সংকোচন যখন বলছি, এটা যদি আমি একটা সিস্টেম কনসিডার করি, সিস্টেমের মধ্যে কিছু পরিমাণ গ্যাস রাখলাম এবং এই সিস্টেমটা টোটালি বায়ুনিরোধক যদি বলি, বাইরে থেকে কোনো বায়ু এখানে প্রবেশ করবে না বা এখান থেকে কোনো বায়ু বাইরে যেতে পারবে না, তাহলে কি হবে, বায়ু বা তাপ যে কোনো প্রকার শক্তিই বলি সেটার আদান প্রদান এখান থেকে হবে না। তাহলে এবার এই গ্যাসকে, সিস্টেমের ভেতরকার গ্যাসকে যদি আমি হঠাৎ সংকোচন করি, তাহলে কি হবে, অণুগুলো খুব কাছাকাছি চলে আসবে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে। অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে সেখানে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। তাপ উৎপন্ন হচ্ছে মানে এই তাপ বাইরে যেতে পারছে না, ফলে ভিতরকার যে তাপমাত্রাটা সেটা বৃদ্ধি পাবে। এটা হলো গ্যাসকে যদি সংকুচিত করি। আর যদি উল্টা করি, গ্যাসটাকে আমি প্রসারিত হতে দিই, তখন কি হবে, অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, ফলে কি হবে, গ্যাস কিছুটা তাপ হারাবে। তাপ হারালে যেহেতু বাইরে থেকে, বাইরের অ্যাটমসফিয়ার থেকে আমার ভিতরে কোনো তাপ প্রবেশ করতে পারছে না, তাহলে তাপমাত্রাটা হ্রাস পাবে। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা জানতে পারলাম যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ স্থির থাকলেও তাপমাত্রা কখনোই স্থির থাকে না। যদি ব্যাখ্যা করতে বলা হয় যে ব্যাখ্যা করো, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ স্থির থাকলেও তাপমাত্রা কখনোই স্থির থাকে না, সেক্ষেত্রে আমরা সংকোচন প্রসারণ দুটো ব্যাপারই আলোচনা নিয়ে আসবো, অর্থাৎ দুটো ব্যাপারই ডিসকাস করতে হবে। যে রুদ্ধতাপ সংকোচন যদি হয়, এক কথায় রুদ্ধতাপ সংকোচন যদি হয়, তাহলে কি হবে, শক্তি বাড়বে মানে তাপমাত্রা বাড়বে, আর রুদ্ধতাপ প্রসারণ যদি হয় সেক্ষেত্রে কী হবে, শক্তি অন্তঃস্থ শক্তি কমে যাবে অর্থাৎ তাপমাত্রা কম হবে। এই পয়েন্টসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে তোমরা, রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে কী কী হয়। আমরা সমষ্ণু প্রক্রিয়া জেনেছিলাম, সমষ্ণু প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে এবং সেক্ষেত্রে বয়লের সূত্রের যে সমীকরণ পিভি সমান ধ্রুবক, সেই সমীকরণটাও মেনে চলে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্কটা সরাসরি পিভি সমান ধ্রুবক এরকম হয় না, সম্পর্কটা দাঁড়ায় পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখানে গামায়ের পরিচিতি কী বা এই পিভি টু দি পাওয়ার গামা ইকুয়েশনটা কোথা থেকে আসলো, তার ডিটেলস ডিসকাশন আমরা পরে দেখব, পরে লেকচারগুলোতে দেখব। এখন শুধু এতটুকু মনে রাখো যে রুদ্ধতাপ পরিবর্তন যে সমীকরণটা মেনে চলে, অর্থাৎ চাপ ও আয়তনের যে সম্পর্কটা মেনে চলে, সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বললাম, আগেই বললাম যে তাপের আদান প্রদান হয় না, তাহলে এই ক্ষেত্রে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলেও তাপ সরবরাহকৃত তাপের যেহেতু পরিবর্তন হয় না, ডি কিউ সমান আমার দ্বারায় জিরো, তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমাদের মনে আছে নিশ্চয়ই, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখানে ডি কিউ সমান যদি জিরো বসায়, ডি ডাব্লিউ সমান দাঁড়াচ্ছে মাইনাস ডি ইউ। এটা কোন ক্ষেত্রে হচ্ছে, রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ যখন হয় তখন সিস্টেম দ্বারা বা সিস্টেমের নিজের দ্বারা কাজ সম্পন্ন হয়, সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হয়। তোমরা যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের লেকচার দেখেছো যে প্যারামিটারগুলো কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়, কাজের পরিমাণ কখন ধনাত্মক হয়, অন্তঃস্থ শক্তির পরিমাণ কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, এই জিনিসগুলো জেনেছো যে যখন সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হয় তখন সেই কাজটা হয় ধনাত্মক। এক্ষেত্রে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, যদি হ্রাস পায় তাহলে অন্তঃস্থ শক্তির মানটা হয়ে যাবে ঋণাত্মক। আর যদি সিস্টেমের উপর কাজ সম্পন্ন হয় তাহলে কাজটা হয়ে যাবে ঋণাত্মক, এবং এক্ষেত্রে যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় অন্তঃস্থ শক্তি ধরতে হবে পজিটিভ। অন্তঃস্থ শক্তি হ্রাস পাওয়া মানে সেটা নেগেটিভ হওয়া, অন্তঃস্থ শক্তি আমরা কী বলেছিলাম ডি ইউ, তাহলে সেটা হ্রাস পাওয়া মানেই নেগেটিভ হওয়া আর বৃদ্ধি পাওয়া মানেই পজিটিভ হওয়া। আর কৃতকাজ কখন পজিটিভ হয়, যখন সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হবে, সিস্টেম নিজে কাজ করবে,
তখন কাজটা হবে পজিটিভ। আর যখন সিস্টেমের উপর কাজ করা হয়, উপর মানে কি ফোর্সফুলি যখন কোনো কাজ করা হয়, যেমন সংকোচন যখন হচ্ছে সিস্টেমের উপর আমি কাজ করছি, তখন কাজটা হয় ঋণাত্মক। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কর্তৃক কাজ সম্পন্ন হয় বলে এক্ষেত্রে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। তাহলে DW সমান কাজটা হয় পজিটিভ, আর অন্তঃস্থ শক্তি যেহেতু হ্রাস পায় সেটা হচ্ছে নেগেটিভ। আর রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে যেহেতু সিস্টেমের উপর কাজ হচ্ছে, এ কারণে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে। সিস্টেমের উপর কাজ হচ্ছে মানে কাজটা ঋণাত্মক, আর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তার মানে DU ধনাত্মক হবে। ঠিক আছে, এখন রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্তসমূহ যদি বলতে চাই যে কী কী শর্ত, তাহলে এক্ষেত্রে মানতে হচ্ছে বা কী কী বৈশিষ্ট্য থাকছে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে। রুদ্ধতাপীয় পরিবর্তনের সিস্টেমটা বিচ্ছিন্ন হতে হবে, অর্থাৎ তাপ কুপরিবাহী পাত্রে সেটা রাখতে হবে। যে গ্যাস নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব সেটাকে অবশ্যই তাপ কুপরিবাহী পাত্রে রাখতে হবে। কারণ কি? কারণ বাইরে থেকে তাপ ভেতরে আসতে পারবে না এবং ভেতর থেকে তাপ বাইরে যেতে পারবে না, এবং এই প্রক্রিয়াটি হবে একটি ধীর প্রক্রিয়া। তারপরে সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন, তাপের পরিবর্তন না হলেও তাপমাত্রার পরিবর্তন হবে। কেন হবে? কারণটা একটু আগেই এক্সপ্লেন করেছি। এটি একটি খুব দ্রুত প্রক্রিয়া। তারপরে এই প্রক্রিয়াটি যে সমীকরণ মেনে চলে সেটা PV^γ সমান ধ্রুবক, এই সমীকরণ মেনে চলে। সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য বলেছিলাম, সমষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখ অপেক্ষা কম খাড়া। তাহলে উল্টা করে বলে রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা খাড়া, কত গুণ খাড়া? গামা। একটু আগে PV^γ সমান ধ্রুবক, এখানে গামার এক্সিস্টেন্স আমরা দেখেছি, সেই গামা পরিমাণ খাড়া হচ্ছে রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা। এটারও একটা প্রমাণ আছে দেখাও যে রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা গামা গুণ খাড়া, সেটা আমরা দেখব পরের লেকচারগুলোতে। এবার যদি নির্দেশক চিত্রের সাহায্যে দুটো লেখচিত্রের আমরা পার্থক্য করতে চাই, প্রথম লেখটা যদি সমষ্ণ লেখ হয় চিত্র থেকে মনে হয় এটা মোটামুটি ক্লিয়ার, যে রুদ্ধতাপীয় লেখটা একটু খাড়া বেশি, এবং সেটা কত গুণ খাড়া হচ্ছে? গামা গুণ খাড়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যতিক সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। দুটি প্রক্রিয়া বলতে কী বুঝি, দুটি প্রক্রিয়ার প্রসারণ সংকোচনের ক্ষেত্রে কী হয়, দুটি প্রক্রিয়া কী সমীকরণ মেনে চলে, দুটি প্রক্রিয়ার কোনটা ধীর প্রক্রিয়া কোনটা দ্রুতগামী প্রক্রিয়া, আশা করি দুটি প্রক্রিয়ার পার্থক্য তোমরা অলরেডি বুঝতে পেরেছো, এবং পার্থক্য যদি লিখতে বলা হয় সেটা করতে পারবে। তো তোমাদের রেসপন্সের অপেক্ষায় থাকলাম। আর পরীক্ষা যখন ম্যাথ আসে, সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে ম্যাথ আসে, ম্যাথে অনেক সময় সরাসরি সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া লেখা থাকে, যদি লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয় সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় হলো, যদি প্রশ্ন এরকম থাকে একটা প্রক্রিয়া খুব দ্রুত হচ্ছে বা হঠাৎ হচ্ছে, এরকম যদি লেখা থাকে সেটা বুঝবো আমরা রুদ্ধতাপীয় বলছে। আর যদি বলা হয় একটা সিস্টেমে ধীরে ধীরে পরিবর্তন আসছে, আস্তে আস্তে হচ্ছে, এই টাইপের টার্মস দেখে বুঝে নেব যে সেটা সমষ্ণ প্রক্রিয়ার কথাই বলা হচ্ছে। সরাসরি সমষ্ণ রুদ্ধতাপীয় এই কথাগুলো উল্লেখ না থাকলেও দ্রুত প্রক্রিয়া বা ধীরগামী প্রক্রিয়া, এই কথাগুলোর প্রেক্ষিতে আমরা ধরে নেব কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপীয়। তারপর যখন ম্যাথ আমরা এক্সারসাইজ করব তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো চারটা তাপগতীয় প্রক্রিয়ার তিনটা প্রক্রিয়া আমরা অলরেডি জেনে ফেললাম। চার নম্বর যে প্রক্রিয়াটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। নাম দেখেই বুঝতে পারছি যে প্রক্রিয়া সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে সম আয়তনীয় প্রক্রিয়া বলা হয়। কোনো গ্যাসকে একটা পাত্রে আবদ্ধ করে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা, আবদ্ধ মানে আমরা আবদ্ধ ব্যাপারটা কোথায় দেখেছিলাম হয়তো মনে আছে তোমাদের, সিস্টেম বিভিন্ন প্রকার সিস্টেমে দেখেছিলাম, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম দেখেছিলাম না? তো সেই রকম একটা গ্যাসকে পাত্রে আবদ্ধ করে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায়, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয় না। আয়তনের পরিবর্তন হয় না বলেই এই প্রক্রিয়াটাকে বলছি আমরা কোন প্রক্রিয়া? সম আয়তনীয় প্রক্রিয়া।
তাহলে আয়তন যেহেতু পরিবর্তন হয় না, আয়তনের পরিবর্তন ডিভি সমান আমরা শূন্য বলতে পারি, তাহলে ডিকিউ সমান তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র তার যে সমীকরণ ছিল ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখান থেকে আমরা লিখতে পারি ডিইউ প্লাস পিডিভি। এখন ডিভি সমান যেহেতু জিরো বলছি তাহলে পিডিভি পুরো টার্মটাই জিরো হয়ে যাবে, তাহলে ডিকিউ সমান পাচ্ছি ডিইউ, অর্থাৎ সমায়তনীয় প্রক্রিয়ায় আমি যে পরিমাণ তাপ সিস্টেমে প্রয়োগ করব, ডিকিউ পরিমাণ যদি তাপ প্রয়োগ করি তার পুরোটাই ব্যয় হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনে, অর্থাৎ ডিইউ এর পরিবর্তনে ব্যয় হবে। নির্দেশক চিত্র যদি আঁকতে চাই তাহলে কীরকম হবে, এক্স অ্যাক্সিস বরাবর আয়তন, ওয়াই অ্যাক্সিস বরাবর চাপ পি কে রেখে, যেহেতু সম আয়তনীয় বলছি তাহলে আয়তনের ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা, আয়তন ফিক্স থাকবে একটা নির্দিষ্ট ভ্যালুতে ফিক্স থাকবে এবং সেটা হবে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল একটা রেখা যেটা সমচাপ প্রক্রিয়ার বিপরীত দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের চারটা তাপগতীয় প্রক্রিয়া। চারটা তাপগতীয় প্রক্রিয়া নিয়ে মোটামুটি জানলাম আমরা, চারটা তাপগতীয় প্রক্রিয়ার কাজের পরিমাণটা দেখলাম। তাহলে এখন যদি কাজটাকে এক কথায় তুলনা করতে চাই, একবারে তুলনা করতে চাই, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ কী ছিল আমাদের, ডিডাব্লিউ সমান পিডিভি। তোমাকে যদি বলা হয় চারটা প্রক্রিয়া কৃত কাজের তুলনা করো, ডিডাব্লিউ সমান পিডিভি পেয়েছিলাম সমচাপ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ায় কী পেয়েছিলাম, সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ হচ্ছে সরবরাহকৃত তাপের সমান, কারণ কি, কারণ হচ্ছে এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয় না বলে অন্তঃস্থ শক্তিরও কোনো পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ আমরা কি দেখেছি, ডিডাব্লিউ সমান ডিইউ, যে সেটা যদি প্রসারণ হয় ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, আর যদি সংকোচন হয় তাহলে কি হয় ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ। ঠিক আছে, অর্থাৎ কি হয় এক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ যেহেতু শূন্য হয় তাহলে সম্পর্কটা হয় শুধুমাত্র কাজ আর অন্তঃস্থ শক্তির মধ্যে। আর চার নম্বর প্রসেস যেটা আমরা দেখলাম সম আয়তন প্রক্রিয়া, সেক্ষেত্রে দেখলাম একটু আগেই কৃত কাজের পরিমাণ শূন্য কারণ আয়তনের পরিবর্তন এখানে শূন্য। তাহলে এই হলো মোটামুটি আমাদের চারটা প্রক্রিয়া। চারটা প্রক্রিয়ায় আবার যদি একটু তুলনা করতে চাই প্রথম থেকে, সংক্ষেপে যদি তুলনা কম্পেয়ার করতে চাই, সমচাপ প্রক্রিয়া ছিল যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, সম আয়তন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে, এবং চারটা প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণও আমরা নির্ণয় করে ফেললাম। এর মধ্যে আগে বলেছিলাম সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট দুটি প্রক্রিয়া, ম্যাথের জন্য ডিসকাশন ভিত্তিক যে কোনো প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট দুটো প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় অলরেডি আমরা কৃত কাজের যে রাশিমালা সেটা নির্ণয় করেছি, আশা করি পরের ক্লাসগুলোতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে কাজ সেটাও আমরা নির্ণয় করতে পারবো। সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য আমরা জেনেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য জেনেছি, তারপরে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পার্থক্য আশা করি এখান থেকে আমরা করতে পারবো। সম আয়তন প্রক্রিয়া জেনেছি, নির্দেশক চিত্র প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কীরকম হয়, কোনটার ক্ষেত্রে কীরকম হয় সেটা জেনেছি। তো আজকের ক্লাস মোটামুটি আমার ডিসকাশন এইটুকুই ছিল, আশা করি ক্লাস তোমরা বুঝতে পেরেছ, কমেন্টে সেটা জানাবে কোনো প্রবলেম থাকলে। আর বাসায় আছো এখন এই মুহূর্তে, যথেষ্ট সময় পাচ্ছ তোমরা, একটু নিয়মিত স্টাডি করবে ক্লাসে। বারবার যেটা বলি তোমাদের, একটা এক্সাম্পল আমি বারবার বলি যে এক মাস আমি না খেয়ে যে পুরো এক মাসের খাবার যদি একদিনে খেতে চাই সেটা আমার পক্ষে বা তোমাদের পক্ষে খাওয়া সম্ভবপর হয় না, একজন মানুষের পক্ষে সম্ভবপর হয় না। সেরকম পড়ালেখার ব্যাপারটাও, যে সারা বছর আমি পড়াশোনা করলাম না, স্টাডি করলাম না, পরীক্ষার আগের এক মাস স্টাডি করব, এরকম যদি মেন্টালিটি হয় তাহলে কখনোই একটা ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। কাজে এখন যেহেতু সময় পাচ্ছ, প্রতিনিয়ত প্রতিদিন অল্প অল্প করে স্টাডি করো, অল্প অল্প করে নিজেকে এগিয়ে রাখো। রেসে যে অল্প অল্প করে প্রতিদিন এগিয়ে থাকবে আলটিমেট রেসে, সেই উইনার হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে এবং নিজেদেরকে নিজেরা গাইড করার চেষ্টা করো, মোটিভেট করার চেষ্টা করো। আশা করি আমরা যখন ক্লাসে ফিরবো
তখন সাবলীলভাবে ক্লাসগুলো করতে পারবো এবং অনেক দিন ক্লাস গ্যাপ থাকলেও পরীক্ষা কিন্তু সময় মতোই হবে এবং পরীক্ষায় আমরা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবো। তো সেই প্রিপারেশন মাথায় রেখেই তোমরা পড়ালেখা চালিয়ে যাও, সবাই সুস্থ থাকো, সতর্ক থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।